নমস্কার বন্ধুরা, নমস্কার। আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। আমাদের যে আন্দামান সিরিজ আমরা করেছি, টোটাল আমাদের 9টা ভাগে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি। আমি প্রথমেই কয়েকটা ভিডিওতে বলেছি যে এই যে ট্যুরটা আমরা করেছি, পুরো ট্যুরটা যা খরচ বা কীভাবে করেছি এর ডিটেলসের ভিডিও একটা আমি করে পাঠাবো। তো সেই ভিডিওটাই এখন আমি করছি যে আমরা এই যে ট্যুরটা করেছি একটা টিম নিয়ে করেছি, এবং সিঙ্গেলভাবেও করলেও আপনারা কীভাবে ট্যুরটা করতে পারবেন সেইটা সম্বন্ধে আজকে এই ভিডিওটা। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকুন। আন্দামান যাওয়ার বেস্ট সময় হচ্ছে অক্টোবর টু মার্চের ফার্স্ট উইক, যেহেতু ওখানে কোনো মানে শীতের জায়গা নয়, বেশিরভাগ সময়টাই গরম আর বর্ষা এবং বর্ষা গরম এবং বর্ষা। তো অক্টোবর থেকে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত যাওয়া যেতে পারে। কিভাবে যাবেন, একটাই রাস্তা আছে বাই এয়ারে, আর একটা রাস্তা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে জলপথের জাহাজে যাওয়া যায়। মিনিমাম 50 ঘন্টার মতো লাগে, আর এয়ারের মোটামুটি 2 ঘন্টা লাগে। আর এই এয়ারে যেতে গেলে আপনাদের যদি টিকিট কাটেন তাহলে মোটামুটি 3 থেকে 4 মাস আগে আপনাদের টিকিটটা কাটতে হবে, তাহলে 3,500 থেকে 4,000 টাকা আপনাদের মানে জার্নি পড়বে। আপনারা চেষ্টা করবেন কলকাতা থেকে খুব ভোরের ফ্লাইট যতটা সম্ভব ধরা, এবং তাহলে ওখান থেকে পোর্ট ব্লেয়ারে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন এবং পুরোটা দিন আপনারা উপভোগ করতে পারবেন। আর হচ্ছে ডাইরেক্ট যে প্লেন মানে পোর্ট ব্লেয়ারে যাচ্ছে সেটাকে ধরা। তো প্রথম দিন আপনারা যখনই আপনারা পোর্ট ব্লেয়ারে পৌঁছাবেন, পৌঁছে বাইরে গাড়ি অটো সবই পেয়ে যাবেন, এবং কাছাকাছি ওই পোর্ট ব্লেয়ার চত্বরের কাছাকাছি আপনারা হোটেল টোটেল পেয়ে যাবেন। আর যদি আপনাদের আগে থেকে হোটেল বুকিং করা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনারা ডাইরেক্ট হোটেল উঠে উঠলেন। আর যদি হোটেল বুকিং করা না থাকে, আমি কিছু ডেসক্রিপশন বক্সে হোটেলের ডিটেলস দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন। মোটামুটি 1,000-1,200-1,500 টাকা থেকে আপনারা হোটেল পেয়ে যাবেন ওখানে, যেরকম আর কি মানে বাজেট আপনাদের সেরকম হোটেল পেয়ে যাবেন। প্রথম দিন আপনারা পোর্ট ব্লেয়ার থেকে হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট করেছে, যখনই হোক মোটামুটি 12টা বা 11টার মধ্যে আপনারা বেরিয়ে যাবেন। ওখানে মিউজিয়াম আছে, একটা অ্যান্থ্রোপোলজি মিউজিয়াম, ফ্ল্যাগ পয়েন্ট আছে, ক্যাবিন কো বিচ আছে, এইগুলি আপনারা মোটামুটি লাঞ্চের পরে করে নিতে পারবেন বিকালের মধ্যে। তারপর 6:30 থেকে আছে লাইটেন সাউন্ড শো, সেটা অবশ্যই দেখবেন, এটা রেকমেন্ডেড রইল আমাদের তরফ থেকে, কারণ আমরা দেখেছিলাম এটা, আমরা 2 দিন পরে দেখেছিলাম, কারণ প্রথম দিন ওটা বন্ধ ছিল, কোনো কারণ খারাপ ছিল এটা। তো আপনারা চেষ্টা করবেন এটা প্রথম দিনেই দেখে ফেলা, এটা 6:30 থেকে চালু হয় আর লাইট এন্ড শো দেখে তারপরে আপনাদের হোটেলে সেদিনের রাত্রি বা। তো দ্বিতীয় দিন মানে পরের দিন আপনারা সকালে ব্রেকফাস্ট করে 8:30-9টার মধ্যে বেরিয়ে যাবেন নর্থ বে আইল্যান্ড এবং রোজ আইল্যান্ডের উদ্দেশ্যে। তার মানে রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডে যাওয়ার জন্য আপনাদের পৌঁছাতে হবে আগে রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্সে। হোটেল থেকে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে, সে আপনি যেখানেই থাকুন কিনা, আর যদি কাছাকাছি কোথাও থাকেন তাহলে আরও ওখানে হেঁটেই চলে যেতে পারবেন। তো ওইখানে আপনি স্পিড বোট করতে হবে, মানে যদি আপনি এজেন্ট ধরে যান বা আপনাদের টিম থাকে সেই বোটের ফোন নাম্বার অবশ্যই সাথে রাখবেন, এবং যে টিকিটটা আপনাকে দেবে টিকিটটা কিন্তু ফেলে দেবেন না, এবং ওরা একবার আপনাকে রোজ আইল্যান্ড নিয়ে যাবে, তারপর ওইখান থেকে নর্থ বে আইল্যান্ড নিয়ে যাবে। রোজ আইল্যান্ড মানে বর্তমান নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এই আইল্যান্ডের নাম। হরিণ প্রচুর দেখতে পারবেন, স্থাপত্য দেখতে পারবেন ব্রিটিশদের, আর এছাড়াও একটা সুন্দর জায়গা আছে লাইট হাউস, মানে অপূর্ব জায়গা, আপনার ভিডিওতে দেখেছেন হয়তো। আর ওইখান থেকে তারপরে আপনারা চলে যাবেন নর্থ বে আইল্যান্ড, যেখানে আপনারা ওয়াটার স্পোর্টস করতে পারবেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, হ্যাঁ যেরকম আপনারা ওই স্কুবা ডাইভিং, স্নরকেলিং, প্যারাসিলিং ইত্যাদি আপনারা করতে পারবেন, এবং আমার সবই ভিডিও দেখেছেন, এবং এগুলির কি রেট এসব মানে ওয়াটার স্পোর্টসে সমস্ত কিছু ডিটেলসে ভিডিওতে দেওয়া থাকবে, দেখে নেবেন। আর এখানে আপনারা সময় পাবেন মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা পাবেন প্রথমে, টোটাল যাওয়া আসা মিলিয়ে 4 থেকে 5 ঘন্টা আপনারা সময় পাবেন। এবং এই নর্থ বে আইল্যান্ডে অনেক আপনারা ওই কেনাকাটার দোকান টোকান পাবেন, খাওয়া দাওয়ার দোকান এবং জামা প্যান্ট চেঞ্জিং রুম পাবেন, লকার পাবেন যেখানে আপনারা ক্যামেরা বা জামা কাপড় বা ইত্যাদি ব্যাগ ট্যাগ রেখে দিতে পারবেন, অসুবিধা কিচ্ছু নেই, খুব সুন্দর ব্যবস্থা আছে। তো আপনারা এখান থেকে ঘুরে আর মোটামুটি বিকালের মধ্যে আবার পোর্ট ব্লেয়ারে আপনারা ফিরে আসবেন। তো ওদিনকের মোটামুটি বিকালের মধ্যে ফিরে আপনারা আবার হোটেলে এই পোর্ট ব্লেয়ারে যে হোটেলে আপনারা থাকবেন সেদিনকে ওখানে রাত্রি বাস, আর সন্ধ্যেবেলা আপনারা যেখানে থাকবেন তার আশেপাশে একটু হেঁটে ঘুরে নিতে পারবেন। পরের দিন আপনারা আপনাদের যাত্রা হবে হ্যাভলক আইল্যান্ড, সকাল সকাল বেরিয়ে পড়ুন, খুবই সকালে, বোট ছাড়ার 1 ঘন্টা যে টাইমে আপনারা চেষ্টা করবেন যে সকালবেলা যে 8:30-8:30 নাগাদ যে যে বোর্ড আছে, বিভিন্ন ধরনের বোর্ড আছে ওখানে, 3 রকমের মোটামুটি 3-4 রকমের বোর্ডের আমরা মানে ইয়ে পেয়েছি,
একটা ম্যাক্রুজ যেটাতে আমরা গেছি, আর আছে নটিকা আছে, তাছাড়া গ্রিন ওশিয়ান আছে, সরকারি বোট আছে। মানে আপনারা চেষ্টা করবেন যেটা সকালে টিকিট আপনারা করার, মানে 8:30 থেকে 9:00 মধ্যে যে বোটটা ছাড়বে সেই বোটে টিকিট করার, তাহলে কি আর 1 ঘন্টা আগে আপনারা ওখানে পৌঁছাবেন যে হার্ডো জেটিতে। হার্ডো জেটিতে ওখানেও আপনার এয়ারপোর্টের মতো সমস্ত কিছু চেক ইন হয় করে তারপরে আপনি করতে হবে এবং যথারীতি আপনি পৌঁছে যান। আর সময় লাগবে মোটামুটি বোট, মানে বোট হিসেবে ভ্যারি করে, মানে যত আপনি দামি বোটে যাবেন সময়টা কম লাগবে, সরকারি বোটের সময়টা বেশি লাগছে। তো এই বোট জার্নিটা, এই বোট জার্নিটা কিন্তু খুব সুন্দর একটা বোট জার্নি। তো বন্ধুরা, তারপরে আপনারা পৌঁছাবেন হ্যাবলকে। এবার চলুন দেখে নিচ্ছি হ্যাবলকে কী কী করার আছে। আর এই যে বোটগুলো আছে, এই বোটগুলো কীভাবে আপনারা বুক করবেন সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। আর কোনটার কী ভাড়া সেটাও জেনে যাবেন। হ্যাবলকে আমরা কী কী দেখবো, ওখানেও 3টে বিচ আছে, রাধানগর বিচ, কালাপাথর বিচ আছে, আর আছে এলিফ্যান্টা বিচ আছে। হোটেল থেকে প্রথমে যাব রাধানগর বিচ, কারণ এখানে স্নান করার উপযুক্ত জায়গা। আর এই রাধানগর বিচ হচ্ছে মানে ব্লু ফ্ল্যাগ বিচ, মানে ভারতবর্ষে যে 12টা ব্লু ফ্ল্যাগ বিচ আছে তার মধ্যে একটা হচ্ছে রাধানগর বিচ। আর এর মানে স্নান করার যে মানে কি বলবো, আমি ভিডিওতে দেখিয়েছি, দুর্দান্ত স্নান করে আমরা মজা করেছি। তো যাই হোক, এখানে আপনারা অবশ্যই এসে স্নান করবেন। আর এই রাধানগর বিচে কিন্তু সানসেট পয়েন্ট, মানে সন্ধ্যেবেলা এখানে এসে আবার সানসেট দেখবেন আপনারা। বিকালবেলায় বেরিয়ে যাবেন হচ্ছে আবার এই রাধানগর বিচেই, কারণ সানসেটটা দেখতে হবে। তো সানসেট দেখে রাতেরবেলা কিচ্ছু করার নেই, তো এখানে আপনারা নিজেদের মধ্যে টাইম পাস করুন এবং পরের দিন ভোরবেলায় বেরিয়ে যান কালাপাথর বিচ। এখানে হচ্ছে সানরাইজ দেখতে পারবেন আপনারা, সানসেট দেখবেন রাধানগর বিচে আর সানরাইজ দেখবেন কালাপাথর বিচে। আমরা সানরাইজটা দেখেছিলাম আমরা তো দেখেছিলাম ইয়ে থেকে, মানে সেটা পরে আসছি কোথা থেকে আমরা দেখেছিলাম। চলুন নেক্সট দিন আমরা কী করি সেটা দেখে নিচ্ছি। একটা কথা বলে রাখি, আন্দামানে যত বিচে আপনারা ঘুরবেন, এই বিচে যা ঘুরবেন দিনের বেলা, রাতেবেলা কিন্তু বিচে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই, বিচে কিন্তু পুরোভাবে বসা যায় না দীঘা পুরীর মতন। তো যাই হোক, ফিরে আসছি আবার আমাদের এই হ্যাবলকে। হ্যাবলকে আমরা কালাপাথর বিচ ঘুরেছি, দেখেছি সেটা আপনাদের, আপনারাও ঘুরতে পারবেন একদিনেই। কালাপাথর বিচ আর রাধানগর বিচ সানসেট একসাথে একদিনেই করতে পারবেন। নেক্সট দিনটা রাখবেন আপনারা এলিফ্যান্টা বিচের জন্য। আর সাধারণত যেটা হয়, যারা যায় ঘুরতে সাধারণত হ্যাবলকে একদিন ঘোরে, নয় কোনো একটা বিচ বাদ চলে যায়। বিশেষ করে এলিফ্যান্টা বিচটা কিন্তু একদম মিস করবেন না, এলিফ্যান্ট বিচটা আপনাদের লিস্টে রাখবেন, যেহেতু ওয়াটার স্পোর্টসের ওখানে কিন্তু স্বর্গরাজ্য, একেবারে প্রচুর ওয়াটার স্পোর্টস আপনারা করতে পারবেন ওখানে। তো সেটা বলছি আপনাদের। তো চলুন এলিফ্যান্টা বিচে কীভাবে আপনারা যাবেন। হ্যাবলকে যদি আপনারা ইন্ডিভিজুয়ালি যান, মানে 2 জন যান বা 4 জন যান, যদি গাড়িতে আপনাদের ভাড়াটা বেশি মনে হয় গাড়িতে ঘুরতে, তাহলে কিন্তু আপনারা ওখানে স্কুটি বা বাইক ভাড়া পাবেন 500 থেকে 600 টাকা। ড্রাই গাড়ি ওরা নেবে, 2000 টাকা ডিপোজিট জমা রাখতে হবে, আর লাইসেন্সটা কিন্তু লাইসেন্স নিতে হবে, হেলমেট আর হচ্ছে আপনাদের মোটামুটি তেল ভরে আপনাদের চালাতে হবে। আপনারা কিন্তু, আমরাও বাইক নিয়ে ঘুরেছি সেটা দেখেছেন, বাইকটা ঘুরলে কিন্তু আলাদা একটা মজা, আলাদা মজা। যদি আপনারা কাপল আসেন, অসাধারণ ফাঁকা রাস্তাঘাট, রাস্তাঘাট চালিয়েও খুব আনন্দ, চালিয়ে আনন্দ পাবেন, ঘুরে মজা পাবেন। যদি আপনারা 2 জন আসেন বা কাপল আসেন, আমি বলবো স্কুটি বা বাইক ভাড়া করে দিতে, 500 থেকে 600 টাকা আপনি 24 ঘন্টার জন্য পাবেন, তেল ভরুন আর ঘুরে বেড়ান, কোনো বাধা নেই, কিচ্ছু নেই। তবে হেলমেট আর লাইসেন্স কিন্তু অবশ্যই, সকাল সকাল বেরিয়ে পড়ুন, বেরিয়ে স্পিড বোটে করে অপূর্ব লাগবে, বিচ বোটে করে আপনারা পৌঁছে যান এলিফ্যান্টা বিচ। হ্যাঁ, মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে, আর পার হেড 1000 টাকা করে ভাড়াও এখানে। এই 1000 টাকা ভাড়ার সাথে আপনাদের একটা ডেমো স্নরকেলিং ফ্রি আছে, আর দুটো রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায়, মানে অনেক খুব কম ভিডিওতে এটা আপনারা দেখতে পারবেন, জঙ্গলের মধ্যে দিয়ে, হ্যাঁ জঙ্গলের মধ্যে দিয়ে একটা ট্রেক, হ্যাঁ পায়ে হেঁটে যাওয়া যায়, ট্রেকিং করে আর কি, ট্রেক সেটাতে আলাদা অনুভূতি পাবে, সেটাতে কোনো টাকা লাগে না। তবে হ্যাঁ, গাইড সাথে নিতে লাগে, গাইড চার্জ 500 টাকা, আর যদি আপনারা বোটে যান 1000 টাকা, পার হেড 1000 টাকা। আর যদি আপনারা একটা গ্যাং থাকেন বা 10 জন থাকুন বা 12 জন থাকুন, তাহলে কি হয় আপনাদের এই 12000 টাকা বেঁচে যাবে, শুধু 500 টাকা লাগবে ওই গাইড চার্জের জন্য। কিন্তু অপূর্ব একটা অভিজ্ঞতা আপনাদের হবে। আর এই জঙ্গল দিয়ে যখন যদি যান, তাহলে অবশ্যই সাথে করে জলটা অবশ্যই সাথে করে নেবেন, কারণ আপনি দীর্ঘ রাস্তার মধ্যে আপনি কোথাও জল পাবেন না, খাবার জল পাবেন না, ঠিক আছে। হ্যাঁ, 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। হ্যাঁ, তাই তো, একদম একদম, দুরকম ভাবে যেতে পারেন,
যার যেরকম সামর্থ্য সেইভাবে আপনারা যাবেন। আর স্পিড বোর্ডে জার্নিতে তো অসাধারণ, ওটা আপনি মানে এত সুন্দর লাগে, ওটাও আমি দেখিয়েছি, ওটা আমি ফিরেছি স্পিড বোর্ডে, সমুদ্রের জল ছিটে গায়ে আসছে, এত সুন্দর লাগে গায়ে পৌঁছানো, মানে দেখবেন প্রচুর প্রচুর অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে ওখানে, মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকেরই ওখানে মজা লাগবে, এবং ওখানে আপনি খাওয়ার দাওয়ার সমস্ত কিছু পাবেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনি 600 টাকা থেকে ওখানে আপনাদের স্টার্টিং হবে ওয়াটার স্পোর্টসগুলো, তারপরে আপনি যেরকম যেরকম করবেন, স্নর্কেলিং করবেন, ওখানে ডিপ সিতে নিয়ে গিয়ে স্নর্কেলিং করে সেটা দেখিয়েছি, হ্যাঁ প্যারাসাইকেলিং হয়, স্কুবাটা হয় না, ওখানে স্কুবাটা হয় না, ওখানে নীলে গিয়ে হয়, নীলে, হ্যাঁ স্কুবা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিছু ওয়াটার স্পোর্টস করতে পারবেন, ইভেন আপনারা স্নানও পর্যন্ত করতে পারবেন, ভালো আনন্দ করতে পারবেন এলিফ্যান্টা বিচে। আর খুব দুর্ধর্ষ একটা বিচ, অসাধারণ দেখতে সুন্দর একটা বিচ, তো সেদিনকে সারা মানে দুপুরটা ওখানেই কাটাবেন, মোটামুটি আপনাদের সারা দিনটা দিনই মানে কেটে যাবে, হ্যাঁ সব রকম অ্যাক্টিভিটিস করতে করতে, মানে ওটা ওখানকার মজা নিতে গেলে আপনার পুরোটা দিনই লেগে যাবে, হ্যাঁ তিনটে সাড়ে তিনটে অবধি ওখানে আপনারা কাটালে, তারপর ওখান থেকে আপনারা আবার ফিরে এসে হোটেলে ফিরে আবার ওখানে আপনারা মানে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলে, আর সন্ধ্যেবেলা কিছু করার নেই, ওই ওই সন্ধ্যেবেলাটা ওই ওই বিচটা যাওয়া যায় না, আর কালাপাত্র বিচটা ওটা, হ্যাঁ ওটা যদি আপনারা যদি প্রথম দিন কালাপাত্রের বিচে না গিয়ে থাকেন তাহলে ওখান থেকে ফিরে আবার বিকেলে আপনারা কালাপাত্রের বিচে যেতেও পারেন, সেটা আপনারা দুদিন ওখানে যদি থাকেন তাহলে তিনটে বিচ আপনারা কিন্তু সমস্ত খুব ভালোভাবে ঘুরতে পারবেন একদম। আর যেহেতু রাতের বেলা কোনো অ্যাক্টিভিটি নেই, তাই দিনের বেলা যা করার আপনারা দিনের বেলায় করবেন, চলুন নেক্সট দিন কী করছি সেটাও দেখে নেবেন। একটা কথা বলে রাখি, যখনই আপনারা ম্যাক্রুজ হোক বা নোটিকা হোক বা গ্রিন ওশিয়ান হোক, যে বোটেই আপনারা মানে টিকিট কাটুন কিনা, আপনারা ডাইরেক্ট একবারেই কেটে রাখবেন, মানে পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক, হ্যাভলক টু নীল, নীল টু পোর্ট ব্লেয়ার একবারেই কেটে রাখবেন। এবং এই কোথা থেকে কাটবেন আমি সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কার কত ভাড়া সবই জানতে পারবেন। তো এখন আপনাদের কাজ হচ্ছে পরের দিন আর কি, হ্যাভলক থেকে পরের দিন আমরা এখান থেকে সকাল সকাল বেরিয়ে যাব আবার ওই জেটির উদ্দেশ্যে, ওখান থেকে আমরা আবার আমাদের সেই ম্যাক্রুজ করে গিয়েছিলাম নীলের উদ্দেশ্যে। নীল আইল্যান্ড হচ্ছে এই হ্যাভলক থেকে 1.5 ঘন্টার মতন সময় লাগে, আর এটা আরও ছোটো দ্বীপ, এখানেও মোটামুটি কয়েকটা ভালো ভালো বিচ আছে, তার মধ্যে হচ্ছে ভরতপুর বিচ, হ্যাঁ ন্যাচারাল বে বিচ, লক্ষ্মণপুর বিচ, সীতাপুর বিচ, প্রত্যেকটা বিচই অসাধারণ বিচ, এবং সীতাপুর বিচে খুব সুন্দর সানরাইজ দেখার জন্য মানে দেখতে পাবেন, এবং এটা এই সানরাইজ দেখার জন্যই মেনলি বিখ্যাত, এখানে স্নান করা যায় না। লক্ষ্মণপুর ওয়ান, লক্ষ্মণপুর দুটো বিচ আছে, একটা লক্ষ্মণপুর 1, একটা লক্ষ্মণপুর 2, আমার মনে হচ্ছে লক্ষ্মণপুর 1-এই আপনারা সানসেট দেখতে পারবেন, আর লক্ষ্মণপুর 2-তে মনে হয় আপনারা ন্যাচারাল যে বিচ মানে কোরাল বিচ যেটা, এবং ন্যাচারাল একটা আর্চ আছে যেটাকে ব্রিজের মতন আছে পাহাড়ের মানে পাথর দিয়ে ন্যাচারাল একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা আপনারা দেখতে পারবেন, আমি স্ক্রিনে হাতে দেখতেই পাচ্ছেন, ওইটাকে আপনারা দেখতে পারবেন, ওইটাও খুব অসাধারণ একটা বিচ। তো এইগুলি আপনারা মোটামুটি একটা দিনেই করে নিতে পারবেন। নীলে আমরা একটা দিনে ছিলাম, নীলে একটা দিনেই থাকা যায়, মানে বিশেষ আর কিছু নেই, নিরিবিলিতে যদি ছুটি কাটাতে চান তাহলে নীলে 2 দিন থাকুন, হ্যাঁ একদম খুব সুন্দরভাবে আপনারা ছুটি কাটাতে পারবেন, কারণ ওখানে কোনো ঝুট ঝামেলা নেই, ভিড় ভাড়াক্কা নেই, ওয়াটার স্পোর্টস আছে ভরতপুর বিচে খুব সামান্য, মানে এলিফ্যান্টা বিচের মতন নেই, আপনারা যদি ছুটি কাটাতে চান যে পিওর ছুটি কাটাবো একদম নিরিবিলিতে, তাহলে কিন্তু 2 দিন ওখানে কাটান, আর আদারওয়াইজ আপনারা 1 দিনই কাটাতে পারেন ওখানে যেরকম আমরা কাটিয়েছি। তো নীলে সারাদিন ঘুরে টুরে আপনারা পরের দিন আবার বেরিয়ে পড়বেন পোর্ট বিয়ারের উদ্দেশ্যে, সেই ওই ম্যাক্রুজ শিপে, মানে যার যে শিপ আপনারা টিকিট কাটবেন সেই শিপে করে আপনারা বেরোবেন হচ্ছে পোর্ট বিয়ারের উদ্দেশ্যে, সময় লাগবে 1 ঘন্টা এই পোর্ট বিয়ারে ফিরে আসতে। তো পোর্ট বিয়ারে ফিরেই আমরা লাঞ্চ করে, ও সরি একটা কথা এখানে বলতে আমি ভুলে গেছি, পোর্ট বিয়ার থেকে যখন ফিরবেন ফেরার পথে একটা মিউজিয়াম পড়বে সামুদ্রিকা বলে, হ্যাঁ সেখানে একবার আপনারা ঘুরে নিতে পারবেন, যারা সম্বন্ধে যারা জানতে চান জানতে পারবেন, এছাড়া একটা বড় তিমিরে একটা কঙ্কাল রাখা রয়েছে, এছাড়া অনেক সামুদ্রিক জিনিসপত্র কোরাল টোরাল এসব রাখা রয়েছে দেখতে পারবেন, খুব সুন্দর জায়গা ভালো লাগবে। তো ওখান থেকে দেখে বেরিয়ে আপনারা দুপুরে লাঞ্চ করেই বেরিয়ে যাবেন চিড়িয়া টাপু, এমন একটা বিচ যে বিচে কিন্তু কুমির আছে, আবার ডাঙায় আবার কিংকবরা আছে, আমরা যদিও দেখতে পাইনি কিন্তু ওখানে কিন্তু পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে জলে নামা বারণ, কিন্তু ওখানে বিচটা কিন্তু দুর্দান্ত ছিল, ফটো তোলার জন্য খুব সুন্দর একদম জায়গা, রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা, বাচ্চাদের দোলনা ফোলনা সবই আছে। চিড়িয়াটাপুর থেকে ফেরার পথে আর একটা সুন্দর একটা জায়গা পড়বে যেখানে আপনারা সুন্দর একটা সানসেট দেখতে পারবেন, সেটা আমি ভিডিওতে দেখিয়েছি, আর এই সানসেটটা কিন্তু সমুদ্রের মধ্যে সূর্য চলে যাচ্ছে না, একদম পাহাড়ের মধ্যে মিশে যাচ্ছে, যারা
এছাড়া এমনি আন্দামানে যত বীচ আছে প্রত্যেকটা জায়গায় আর কি মানে রিল এসব করার জন্য একদম খুব সুন্দর একটি জায়গা এই আন্দামান। তো যাই হোক, চিড়াটাপু ঘুরে আপনারা আবার হোটেলে এসে রীতিমতো রেস্ট নিন, কারণ পরের দিন আমাদের একটা সুন্দর একটা জার্নি আমি আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে বারাটাং জার্নি। বারাটাঙের জারোয়া ফরেস্টের মধ্যে দেখা জার্নি হবে, সেটার যে মানে নিয়মাবলী সেটা আমি আপনাদের বলছি। চিড়িয়াটাপু দেখে আপনারা হোটেলে ফিরে আসুন, আসার পরে আপনি ওই দিনটা আপনারা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, কারণ আগামীকাল পরের দিন সকালে আপনারা যেখানে যাবেন সেটা তো অভিজিৎ বলছে, কারণ আপনাকে খুব ভোরে মানে ভোর বলতে তিনটে ধরে রাখুন, তিনটে ধরে রাখুন, তিনটে চারটের মধ্যে আপনাকে বেরোতেই হবে, তিনটে চারটে মধ্যে আপনাকে বেরোতেই হবে। আর সময় লাগবে 50 কিলোমিটার রাস্তাটা, 1.5 ঘন্টা সময় লাগবে। আর এটা বলার কারণ একমাত্র যত ভোরে আপনারা বেরোতে পারবেন জারোয়া দেখার কিন্তু একটা চান্স, কিন্তু একদম খুব চান্স আছে এই ভোরবেলা বেরোতে, ওরা ভোরের দিকেই ওরা একটু ওরা বেরোয়, ওরা খাবার নিতে আসে ওই সময়, আলো যত ফুটে যায় ওরা ততটা রাস্তা ধারে আসে না। যদিও আমরা দেখতে পাইনি, আমরা যেহেতু আমাদের একটা মানে যেহেতু একটা 22 জনের টিম আমরা গেছিলাম, তো সবার তো একসাথে বেরোনো সম্ভব হয় না, এই জন্য আমাদের যে এজেন্সি ছিল তারা 9টার সময় যে মানে কনভয়টা ছিল সে 9টার কনভয় আমাদের রেখেছিল, কারণ নাহলে আমরা অত ভোরে সবাইকে নিয়ে একসাথে আমরা বেরোতে পারতাম না। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে হবে হোক ভোরবেলা মানে 6টার যে কনভয় সেই 6টার কনভয়টা ধরা, তাহলে কিন্তু একটা 100% চান্স থাকে জারোয়া দেখার। কারণ যারা আমাদের সাথে পরিচিত হয়েছে বা যারা শুনেছি 6টার কনভয় যারা গেছে তারা কিন্তু কেউ ফেলিয়ার হয়নি, তারা দেখেছে জারোয়া, দেখেছে একদম। আর এখানে একটা নিয়মাবলী আছে, কিছু ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে, সেটা আপনি হোটেল থেকেই পেয়ে যাবেন বা যদি এজেন্সি যে এজেন্সির মাধ্যমে যাবেন সমস্ত কিছু করে দেবেন, করে দেবেন। হ্যাঁ, শুধু আপনার পরিচয়পত্রটা অরিজিন অবশ্যই সাথে রাখবেন। আর এই যখন আপনারা প্রথমে হোটেল থেকে বেরোলেন জিরাটাং বলে যে একটা চেকপোস্ট আছে সেই চেকপোস্টে সময় লাগবে 1.5 ঘন্টা, 50 কিলোমিটারের রাস্তা, সেইখানে আপনাদের চেকিং হবে। আর ওখানে আপনারা খাওয়ার দোকান পেয়ে যাবেন, সেটা ভিডিওতে দেখেছেন বা দেখবেন, ওই খাবার আপনারা ওইখান থেকে আপনারা খাবার টাবার খেয়ে নিলেন, খেয়ে দিয়ে আপনারা কিন্তু ওই চেকপোস্ট থেকে আপনাদের আইডেন্টি কার্ড দেখিয়ে আপনারা যখন ছাড়বে 6টার কনভয় বা 9টার কনভয় যাই হোক, তখন কিন্তু আপনারা ক্যামেরা ইউজ করতে পারবেন না, অবশ্যই এটা মনে রাখবেন, একদম একদম, নাহলে কিন্তু ফোন ক্যামেরা সমস্ত কিছু কিন্তু বিশাল বড় একটা কিন্তু অপরাধের মূল, যদি কিছু দেখতেও পান তাও কিন্তু ছবি তোলবার চেষ্টা করবেন না, এটা আপনাদের নিজের স্মৃতির মধ্যে রাখবেন, ক্যামেরা বন্দি করার চেষ্টা একদম করবেন না, কারণ আমরা করিনি, আমাদের করিনি, কারণ আমরা দেখিও নি যদিও, মানে 50 কিলোমিটার আপনাদের জারোয়া ফরেস্টের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে, শুধু চোখ রাখবেন দেখার জন্য, ব্যাস এইটুকুনি বলবো। তারপরে আপনি 50 কিলোমিটার পার করে যখন আপনারা বারাটাঙ্গে যে ফেরি ঘাট সেই ফেরি ঘাটে পৌঁছাবেন তখন আপনারা ক্যামেরা করতে পারবেন। আর এটার একটা সিস্টেমটা এমন, এখানে 3টে কনভয় যায়, একটা হচ্ছে 6টার কনভয়, একটা 9টার কনভয় আর একটা 12টার কনভয়, আর একটা মানে যায় আমি জানি না সেটা শিওর না, 3টের সময় মানে একটা যায় মনে না, 2:30 সময় একটা মানে কনভয় যায়, ওটাই শেষ। হ্যাঁ ওটাই শেষ, এই যে 4টে ভাগে গাড়িগুলো যখন যায় না এরপরে কিন্তু গেট বন্ধ থাকে, আর ওই টাইমের মধ্যে যেসব গাড়ি লাইন দেবে তারাই একমাত্র যেতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো গাড়ি যখন তখন আসলে যেতে পারবে না, এবং সেটার আগে থেকেই আপনাকে কিন্তু পারমিশন করাতে হবে। এটা মাথায় রাখবেন, যদি আপনারা কেউ ইন্ডিভিজুয়ালিভাবে ঘোরেন তাহলে কিন্তু সেইভাবে আপনারা কিন্তু এটা ফর্ম ফিল আপ করে জেনে নিয়ে ভালো করে এটা মানে যাবেন। তো আপনারা মোটামুটি ওখান থেকে জিরাটাং থেকে বেরিয়ে গেলেন, 50 কিলোমিটার যাওয়ার পরে আপনাদের যে বারাটাঙের যে বোটে করে গেলেন, ওখানে ভেসেল আছে বারাটাং থেকে ঘুরে আসবেন 3টের মধ্যে অবশ্যই ঘুরে আসবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, 3টের মধ্যে অবশ্যই ঘুরে আসবেন, আপনাকে ওখানে থেকে যেতে হবে আপনি, কারণ 3টের মধ্যে লাস্ট ওখানকার গেট খোলে ফেরার গেট। হ্যাঁ মানে পোর্ট বিহারে ফিরবেন সেই গেট 3টের সময় খোলে, এটা মাথায় রাখবেন, যতই যেখানে যাই ঘোরেন 3টের মধ্যে আপনাকে কিন্তু ওই বারাটাঙে আবার জেটি ঘাটে আপনাদের যেখানে পার্কিংয়ে গাড়ি থাকবে সেখানে পৌঁছাতে হবে আপনাদের 3টের মধ্যে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এবার চলুন মানে ভেতেলে করে আমরা বারাটাঙের ওই পারে চলে গেলাম, চলে যাওয়ার পরেই ওখান থেকে আপনাকে আবার বোট করতে হবে, স্পিড বোট করে, হ্যাঁ ওটা ফাইবার বোট, ফাইবার বোট, হ্যাঁ ওটা তো যাই হোক স্পিড বোট চলছে, হ্যাঁ স্পিড বোট করে 20-25 মিনিটের একটা সুন্দর
মানে এমন একটা জার্নি আপনারা করবেন মনে হচ্ছে না না সুন্দরবন, কেউ যদি আপনাকে বলে না দেয়, যদি চোখ খুলে দেখায়, মানে চোখ মানে না দেখে শুধু ওইটুকুনি জায়গা দেখায়, আপনি মানে বলবেন এটা সুন্দরবন, ছাউনি দেওয়া ওর মধ্যে দিয়ে আপনাদের বোট কিন্তু যাবে, যখন দুর্দর্শ লাগবে। মানে ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন একটুখানি। যাই হোক, এইখানে যাওয়ার পরে এখান থেকে আপনাদের মোটামুটি 1.2 কিলোমিটার আপনাদের হেঁটে, কখনো জঙ্গলের মধ্যে দিয়ে, কখনো মাঠের মধ্যে দিয়ে, কখনো গ্রামের মধ্যে দিয়ে একটা এমন একটা কেভে যাবেন যে কেভটা কিন্তু জীবন্ত। আমার কথা জীবন্ত, কারণ ওটা ধীরে ধীরে বেড়ে চলেছে, চলেছে চুনা পাথর একরকম। হ্যাঁ, সেটা আমি ভিডিওতে দেখেছি, সেটা আপনারা দেখুন, অবশ্যই দেখুন, কারণ এইটা আগামী মানে এমন আসতে পারে এটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ ওটা যেহেতু বেড়ে বেড়ে ঢোকার যে রাস্তাটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, তো ওইটা মিস করবেন না। ওটা বহু বছর বন্ধ ছিল, ওটা জারোয়াদের একটা বাসস্থান ছিল এক সময়। তো যাই হোক, ওটা এখন সরকার থেকে ওটা খুলে দিয়েছে আমাদের পুরুষদের যাতায়াতের জন্য, এখন যাতায়াতের মানে সমস্যা দেখতে পাচ্ছি। ওটা নয় কিন্তু অনেকটার পরে আবার বন্ধ করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করা আছে, আর মানে ওখানে ঢোকার রাস্তা নেই, বন্ধ হয়ে গেছে ওগুলো। তো যাই হোক, এটা মিস করবেন না। এছাড়াও ওখানে ম্যাট ভলকানো আছে, যেটা আমরা দেখিনি কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। যাই হোক, মোটামুটি 1.5টার মধ্যে আপনারা আবার ওই স্পিড বোট করে ফিরে আসবেন, ফিরে এসে ওখানে দুপুরের লাঞ্চটা ওখানেই করবেন, ওখান থেকে করে তারপরে আবার আমাদের 2:30-এর মধ্যে বা 3:30-এর মধ্যে ব্যাক, মানে আপনাদের গাড়িতে চলে আসবেন। ওখান থেকে গাড়িতে ফিরে আপনারা চলে আসলেন হচ্ছে পোর্ট বিয়ারে, আবার আবার মোটামুটি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা একটা জার্নি করে পোর্ট বিয়ারে ফিরলেন। তো সেদিনকে যদি আপনাদের লাস্ট দিন হয়ে থাকে, তাহলে আপনারা সেদিনকে যে মার্কেটিংটা, যদি কিছু কেনাকাটা করার থাকে, তাহলে অবশ্যই ওখান থেকে সেদিনই করতে হবে সন্ধ্যাবেলা। অ্যাভেন্ডিং যে বাজার আছে, অনেক বাজার পাবেন। আর আমি আমার আমি আমরা ঘুরেছি ওখানে, লোকাল ট্রান্সপোর্টে ঘুরেছি, অটোতে ঘুরেছি, বাসে ঘুরেছি, সেটা দেখেছেন আপনারা। লোকাল ট্রান্সপোর্ট করে ঘুরে আমরা ওখানে যে স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলে, অ্যাভেন্ডিং যে বাজার আছে, মানে ঘন্টা ঘর বা ওয়াচ টাওয়ার একটা আছে, যেটা ইংরেজ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্য করে বানিয়েছিল তারা, বহু পুরনো। এবং যে ওই ঘড়িটা আছে সেই ঘড়িটা হচ্ছে HMT কোম্পানি। তো যাই হোক, ওই অ্যাভেন্ডিং বাজারে আপনারা মার্কেটিং করবেন, কারণ ওইখানে অন্যান্য মার্কেটের থেকে সস্তা পাবেন, এবং যেটা অ্যাভেন্ডিং বাজারে পাবেন না সেটা আন্দামানের কোথাও পাবেন না একদম। এটা আমরা দেখেছি তো, অনেক জায়গায় ঘুরেছি, ঘুরে কিন্তু বাধ্য হয় আমরা অ্যাভেন্ডিং বাজার, ওটা কিন্তু সেই ওই সেহুলা জেলের ওইখানে। তো যারা অ্যাভেন্ডিং বাজারে, হ্যাঁ হ্যাঁ, হেঁটে যাওয়া যায় হাঁটা পথে, যারা অ্যাভেন্ডিং বাজারে হোটেল নেবেন তাদের কিন্তু অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। তো আমরা এটাই বলছি, ভবিষ্যতে আমরাও যদি যাই, আমরাও অ্যাভেন্ডিং বাজারে ওখানে হোটেল নেবো, বা আপনারা যদি যান অবশ্যই অ্যাভেন্ডিং বাজারে ওখানে, আমি হোটেলের নাম্বার আপনাদের দিয়ে দেবো, ওই হোটেলে আপনারা মানে থাকবেন, তাহলে আপনাদের মার্কেটিং করা বা ওই সেলুলার জেলে যাওয়া পায়ে হেঁটে যেতে পারবেন আপনারা। তাহলে বন্ধুরা, মোটামুটি শুনে নিলেন যে কীভাবে কী করবেন। এবার একটা কথা বলে রাখি, আমাদের যে ট্যুরটা যে অর্গানাইজ করেছিল বা যে এজেন্সি থেকে আমরা ট্যুরটা করেছি, সেই ট্যুর কোম্পানির নাম হচ্ছে সাইনাথ ট্রাভেল, শ্রীরামপুরে থাকে, আমরা রিসা হুগলিতে থাকি, আর ওনারা হচ্ছে মানে কোম্পানি হচ্ছে শ্রীরামপুরের সুশান্তদার নাম্বার আমি এই এখানে দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন। শ্রীরামপুর গার্লস কলেজের ওখানে, হ্যাঁ, শ্রীরামপুর গার্লস কলেজ ওনার অফিস, এবং ভদ্রলোক খুব সুন্দর, আমি পরিচয় করাতে পারিনি যদিও, ব্যবহার খুব সুন্দর, ব্যবহার খুব সুন্দর ওনাদের। হ্যাঁ, তো ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উনি অনেক ট্যুর করেন আমাদের এলাকায়, কাশ্মীরও করিয়েছে, মানে আমি যদি বলি অনেক কি বলবো। আমার কার্তিকদা নতুন আমাদের সাথে এবার গেছে, কার্তিকদা তুমি কিছু বলো, ওনার তুলনা হয় না, তারা নিজেরাই বুঝতে পারবেন যদি ওনার সঙ্গে যোগাযোগ করেন বা ওনার সঙ্গে কথা বলেন। আমরা খুব একটা মানে এজেন্সির সাথে যাওয়া আসা করি না, আমরা নিজেরাই ট্যুর করি, ওনাকে ওনার কথায় মুগ্ধ হয়ে, সাধারণত সবাই কথা মুগ্ধই করে, কিন্তু ওনার আমার চ্যানেলের থ্রুতে যদি করেন ডিসকাউন্ট কিছু অবশ্যই পাবেন, এটুকু আমি বলতে পারি। অ্যাভেন্ডিং বাজারে মার্কেটিং করে আবার হোটেলে ফিরুন, কারণ পরের দিন আপনাদের কিন্তু আবার ফেরা। তো যাই হোক, মনটা আমাদের খুব খারাপ হয়ে গেছিল ফেরার সময়, এত সুন্দর জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে, কীভাবে যে 7-8 দিন আমাদের কেটে গেছে আমরা কিন্তু বুঝতেই পারিনি, আপনাদেরও তাই হবে। তো ভিডিওটি কেমন লাগলো আমার এই টোটাল আন্দামান ট্যুর অবশ্যই জানাবেন আপনারা,
আর এই খরচা কী আছে আমি সমস্ত কিছু বলে দেবো, আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, প্লাস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন দেখে নিতে পারেন ট্যুর প্যাকেজ কত কী পড়েছে। আর আর কিছু বলার নেই এই মুহূর্তে আমাদের। তো বন্ধুরা, এখন ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন ট্যুরে। তো বন্ধুরা ভালো থাকবেন, গুড বাই এবং গুড নাইট, নমস্কার।